আমাকে দাও, এতক্ষণ কান দিলে এলা কি করবে? হ্যাঁ তাই গেদরি না তুলে রাখ না, এলে ভেলাই দিতে হয়। যত্ন করে রাখতে হয়, কে বলছে? তাই দেখি দরটা দেখা তো, দেখি তল পাশে পাশে দাঁত গাজাইতেছে। হ্যাঁ তো দেখো মাস্টার কি মিথ্যে, দেখো আমি কখনোই মিথ্যে কথা বলি না। দেখো তল পাশে দেখো বেড়া দাঁত তোমার মতো হইতেছে, দেখছো তো? দাঁতটা যখন একটু বড় হবে না এমন করবি, দেখছো নতুন দাঁত দেখা যায়। তো পিছনে কেগা যাবে তো, মানে এটা তুমি ভাঙতেই দিতেছো না, তুমিও এও ভাঙতেছে না, তা কি করবে? ও আর বিদে রাস্তা না পাইয়া ওদিক বিদেছি। সত্যি ভালো লাগে না তোমার জন্য না, সত্যি এর দাঁতগুলোও খারাপ হবে। যত্ন করে রাখে, কোটা কোটি যত্ন করে রাখে। না ওই মুখে থুতু আছে। ঠিক আছে দাও আমি রাখতেছি। হ্যাঁ হ্যাঁ তোর বাবা এখন যত্ন করে রাখবে, যা হাতটা ধুই আয়। অবন্তিকার দাঁত ভেঙে গেল আর আমাকে সবাই মিলে দোষ দিচ্ছে, আর ওইদিকে তল পাশে দেখা যাচ্ছে যে এখন একটা দাঁত গজিয়েছে। তাহলে ভাবো তো কি অবস্থা, এই লোকটার মতো হবে দাঁতগুলো, তেরা বেঁকা ভেঁকড়া ভুকুড়ে ফাঁকতে দেয় না। গুড মর্নিং বন্ধুরা, তো অবন্তিকাকে স্কুলে রেখে এদিকে আমি ফল নিচ্ছি কিছু। তো আজকে অবন্তিকার বাবা আমার হাতে 500 টাকা দিয়ে বলল যে 500 টাকার শুদ্ধই ফল আনবা, কী কী খেতে ইচ্ছে করে তাই তাই আনবা। তো আমি ফল নিয়েছি, তারপরে এখানে দেখো মিষ্টি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ওই ছানার মিষ্টি একটা, একটা না সবার জন্য এনেছি আমি একটা পাতে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে জুলেপি, আর এনেছি কচুরি ডাল দিয়ে। তো যাই হোক এগুলো খেয়ে নেবো সকালবেলা, খেয়ে দিয়ে তারপর অবন্তিকাকে আবার আনতে যাওয়ার একটা ব্যাপার ছিল। মানুষের ভিতরে মানুষত্ব নেই, আজকে আমি হাঁটতে পারছিলাম না, জাস্ট এইটুকুনি জায়গা গেলাম আর আসলাম, লাইন দিয়ে গেছি, মানে যে লাইনে যায় গাড়ি ঘোড়া সবার কাছেই 10 টাকা নেয়। আমি কী করেছি, ওই গাড়িটাকে অল্প একটু দাঁড় করে খালি শুধু অবন্তিকাকে আনিয়ে আবার চললাম চড়ে, এইটুকুনি রাস্তা। প্রত্যেক দিন আমি মানে হেঁটে যাই, হেঁটে আনি গিয়ে সেই জায়গায়, কী বলি, 50 টাকা নিল এইটুকুনি যাওয়া আসা। অবশ্য লোকটাকে বলেছি যে অসুস্থ লোককে দেখে কি ফয়দা লোটেন নাকি, বলে কি না না এরকম করে চলে গেল। যেটার ভয় পেয়ে আমি সিটি গাড়িতে উঠেছিলাম, মানে ওই টোটোগুলোতে। তো অবধিকাদের স্কুলের সামনে গিয়ে দেখি ওই রকমই একটা দুর্ঘটনা ঘটেছে, কি জানি কি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তারক্তি হয়ে গেছে, মানে সেই ইয়ে আমি রক্ত দেখতেই পাচ্ছিলাম না, মানে জানোই তো কি পরিস্থিতি। তার ওগুলো দেখে একদম মাথা একদম আরও ঘুরে গেছে আমার। আর আজকে ভাত তরকারি রান্না করেছে হচ্ছে অবন্তিকার বাবা, ঘুম থেকে অনেক সকালেই উঠে মাংস কালকে রাত্রিবেলায় এনে ফ্রিজে রেখেছিল, আজকে সকালবেলা উঠে মাংসটা একটুখানি বাইরে রেখে নর্মাল অবস্থায় আনার জন্য বাইরে রেখে তারপরে মশলা টশলা সব কিছু রেডি করে নিয়ে ভাত আর তরকারি রান্না করে গেছে আর কি, আর সেটাই খেয়ে নিলাম, অবন্তিকাও খেয়ে নিল। এখন আমি একটু টুকটাক কাজ আর কি করি, বসে থাকতেও ইচ্ছা করে না, তো সেই জন্য ভাবলাম যে বোতলগুলোতে জল টল ভরিয়ে ফ্রিজে রেখে দেই ও আসলে পরে আর কি। আর আমাদের ফ্রিজে একটা বোতলে আর কি জল থাকে না, সবাই
খায় দেয় আর বের করে রাখে, ফ্রিজে আর রাখে না। তো সেই রকম করে আর কি, এইরকম করে আর কি অনেক বোতল বাইরেই থাকে, কোনো আর ফ্রিজে জল থাকে না। তো ভাবলাম যে সব বোতলগুলো খালি হয়ে গেছে, এখন একটুখানি জলটা ভরিয়ে নিই এখানে। অনেক দিন থেকেই ঠিকঠাক করে কাজ করতে পারছিলাম না, তো সেই জন্য এই ফ্রিজটা একদম কেমন হয়ে গেছে, বাইরে টাইরে মানে একটু একটু কেমন যেন দাগ লেগে আছে, হাতের দাগ, এটার দাগ, সেটার দাগ। তো সেই জন্য এখানে একটা ওনার মধ্যে ভিনিগার আর জল নিয়ে ভালো করে মুছে মুছে নিচ্ছি, নিয়ে তারপর বোতলগুলো সাজিয়ে সাজিয়ে রাখবো। আর সাজিয়ে গুছিয়ে না রাখলে না মনে হয় যেন ফ্রিজে জায়গায় ধরে না, এরকম অবস্থা। তো কী যেন একটা ওখানে মানে ও তরমুজ রেখেছিলাম, তো সেই জন্য ভালো করে আটকাচ্ছিল না ফ্রিজের দরজাটা, তো তারপরে ভালো করে রেখে দিলাম। আর কিছু বোতল আছে এমন যে অবন্তিকা মুখ লাগিয়ে খেতে খেতে মানে বিছানার তলে চাপিয়ে চাপিয়ে রেখেছিল, তো সেগুলোতে এখন আমি একটুখানি ভিম জেল দিয়ে ভালো করে জল টল দিয়ে মানে ভিজিয়ে রাখবো, পরে এগুলো ধুয়ে দেবো। আর দেখো এদিকে মানে কত জিনিস অগোছালো হয়ে আছে রান্নাঘরে। তাও আমার ভাগ্য ভালো যে অবন্তিকার বাবা আমাকে এই দুই দিন বসে বসে খাইয়েছে, তো যাক কোনো ব্যাপার না, এগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচ্ছি এখন। তুমি বসে বসে খাইছো না শুয়ে শুয়ে খাইছো? শুয়ে শুয়ে খেয়েছি, এখন এগুলো করতে হচ্ছে, দেখতে পাচ্ছ না? আমি রান্নাঘরটা মোটামুটি মোছা সোচা গুছিয়ে গাছিয়ে নেওয়া কমপ্লিট করে তারপর স্নান করে চলে আসলাম। এই যে সবজিগুলো কালকে এনেছিল, তো সেগুলো মানে রাখবো ফ্রিজে। তো ধনে পাতা এনেছিল, এখানে রাখার ফলে এক রাত্রে আর কি শুকিয়ে গেছে। তারপর শাক এনেছিল, শাকও কে বাছে কে রান্না করে বলো? তো এরকম করে করে আর কি শাকটাও শুকিয়ে গেছিলো, পাট শাক ছিল ওটা। আর কালকে মানে আমিও একটুখানি শাক নিয়ে এসেছি, তো সেটাই আজকে ভাজা করব। আর করব হচ্ছে কুমড়ো ভাজা, কুমড়ো মাছ নেই যেহেতু, মাছ থাকলে কুমড়ো দিয়ে আর কি মাছ ঝোলটা করে নিতাম, কিন্তু মাছ নেই, তো সেই জন্য ভাবলাম যে কুমড়োটা ভাজা ভাজা করে নিই, পেঁয়াজ বেশি করে দিয়ে। এরকম করে খেতে খুবই ভালো লাগে। আরও যদি সর্ষে বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, তারপর আর কি শুটকি মাছ দিয়ে যদি রান্না করা যায়, কুমড়োর তরকারি তো মানে অসাধারণ লাগে আমার কাছে। আর আজকে আমি অত কিছু ঝামেলায় যাব না, শুধু একটুখানি পেঁয়াজ বেশি করে দেবো, কাঁচা লঙ্কা কেটে দেবো, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আর কি ভেজে ভেজে নিয়ে নেব, তারপরেই আর কি নামিয়ে নেব আর কি। ঘরে তো সর্ষেও আছে, কাঁচা লঙ্কাও আছে, সবই আছে, কিন্তু শুটকি মাছটা শেষ হয়ে গেছে, বাড়ি গেলে আবার আনবো। আর এইদিকে না ওই নোনতা নোনতা যে শুটকি মাছ, শ্যাতকই, তারপর আরও বিভিন্ন ধরনের শুটকি মাছ যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় না, তো যার জন্যই আর কি শুটকি মাছটা দিয়ে আর কি রান্না করতে পারবো না। আর ওই শুটকি মাছগুলো আমাদের ওইদিকে অ্যাভেলেবেল থাকে, তো ওইটাই যে কোনো সবজির সঙ্গে আমরা মিক্স করে আর কি রান্না করি, তো খেতে খুবই ভালো লাগে, ওইটাকে মিস করতেছি এখন। আর যেহেতু মিক্সি জার আমার যেটা ছোট সর্ষে বাটা যায় আর কি, সেইটা না সেইটার আবার মানে মুখারিটা যে আছে, তো মুখারটার মধ্যে আবার রবারটা নেই, তো বারবার না খুলে খুলে ছিটকে ছিটকে ওয়ালে টোয়ালে পড়ে যায়, সেই জন্য ভয়ে আর ওটা ব্যবহার করতে ইচ্ছে করে না। এবারে রবারটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, রবারটা
তো কি যে করি, আর একটা হয়তো ছোট নিতে হবে। একবার ট্রাই করেছিলাম ছোট একটা ছোট জারটা নেওয়ার জন্য, কিন্তু ওইটার পেছনে মানে তলার দিকটা কেমন যেন অল্প একটু 19-20 হয়ে গেলে আর কি ভেঙে যাওয়ার মতো মটকা, তো সেই জন্য নেইনি। কি করি বুঝে পাচ্ছি না আর কি। তো আমার যে মিক্সিটা আছে তো সেটা হচ্ছে বাজাজ কোম্পানি, বাজাজ কোম্পানি যে পাওয়া যায় কি না যায় সিঙ্গেল, তো সেটাই আর কি দেখছি। তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো এই বিষয়ে আর কি, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো অবন্তিকা বই টই ঘাটাঘাটি করতেছে, কারণ ওর পরীক্ষার যে কোশ্চেন আছে আর কি, তো সেগুলো ও সব পারে কিন্তু লিখতে পারেনি সেরকম করে, তো সেই নিয়ে না মনটা খারাপ আছে ওর, সেই জন্য আর কি বই নিয়ে এই ঘাটাঘাটি করতেছে। ও ভাবতেছে আমি কেন লিখতে পারলাম না, আমার এই হাতটা এত মানে স্লো, এগুলোই আর কি বলতেছে বারবার করে, মা মা আমি না লিখতেই পারি না এরকম করে। কারণ ওকে না লোয়ারে বা কেজিতে ওই ক্লাসগুলোতে দেওয়া হয়নি, তো যার জন্যই আর কি ও সব বাচ্চাদের থেকে একটুখানি মানে স্লো। তো এমনিতে পড়া মুখস্থ, তারপর সব কিছুই আর কি ও বলতে পারে, লিখতে পারছে না, এটা একটা সমস্যা হয়ে গেছে। কারণ যে যে স্কুলে ওকে দিয়েছি বেশিরভাগ ছাত্ররাই ওই KG-1 KG-2 ওগুলোতে না লোয়ারে আপারে বলে না ওগুলোতে পড়েছে ওরা, ওদের হাতের লেখা তারপরে ওদের হাতের স্পিড খুবই ভালো, তো সেই জন্য ওই দিক থেকে অবন্তিকা একটুখানি আর কি চাপে আছে। তো ওকে আর কি ওর বাবা বলে যে অত চাপ নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সবই হবে, তুই যে আফসোস করতেছিস এটাই অনেক আমাদের কাছে। তো ওকে এত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়, ও বলে কি আমি এইটা জানি, এটা আমি লিখতাম, মানে এরকমের একটা, আমি ওইখানে পরীক্ষার হলে লিখতে পারিনি, এই রকম সমস্যার মধ্যে পড়ে গেছে। তো ওর বাবা এবার ভাবতেছে যে ওকে একটা টিউশনি দেওয়াই লাগবে, নাহলে ওর আর মানে উপায় নেই, তো এটাই করা লাগবে। তো এবার গরমের ছুটিতে বাড়ি যাওয়ার কথা আছে, যদি যাই তারপরে ফিরে এসে ওকে দিয়ে দেবো, আর যদি না যাই তো ইমিডিয়েট আর কি দিয়ে দেবো। ও কোনো ডিসিশন নিতে পারছি না, কারণ মা বাবা আসা কথা ছিল এখানে কলকাতায়, এবারে যেই শুনেছে আমাদের অবন্তিকার আর কি ছুটি আছে, গরমের ছুটি পড়বে, তো মা বাবা এবারে বলা শুরু করে দিয়েছে যে তোমাদের তো ছুটি টুটির ব্যাপার আছে, তো যখন তখন তো আসতে পারবি না তোরা, তো ইয়ে কর তোরাই এইবার চলে আয়, আর আমাদের তো কোনো ছুটি টুটির ব্যাপার নেই, তো আমরা যখন তখন যেতে পারবো, দেখি কি করি। আর এর আগের বার এই প্রচণ্ড লু যে হয়ে গেল আর কি কয়েকদিন আগে, 5-6 দিন আর কি ছুটি দিয়েছিল, তো তখন না বাড়ি যাওয়ার জন্য অবন্তিকা খুব একদম ব্যাকুল হয়ে গেছিলো। তো আমার মা আবার বলছিল যে দিদি এখন না মানে অবন্তিকাকে দিদি করে ডাকে, যে দিদি বা বোন এরকম করে ডাকে, বোন এই অবস্থায় আসার দরকার নেই, আবার পরীক্ষা দিতে তুই আবার চলে যাবি, তো তার বদলে আমরাই যাব। ও খুব কান্নাকাটি করেছিল তখন, বলছিল যে দিদির জন্য আমি যেতে পারলাম না, দিদির জন্য আমি যেতে পারলাম না। তো তখন যদি যেতাম তাহলে আসার খুব তাড়াহুড়ো বেজে যেত, একবার যেতাম একবার মানে তাড়াহুড়ো করে আসতাম, তাই না বলো? তো সেই জন্য ভাবতেছি যে যাব কি না যাব। এবারে যদি বাড়ি যাই তাহলে আবার ওর আবার পিছিয়ে যাবে, যদি আবার না যাই তাহলে আবার ওর অবন্তিকার আবার মনের মধ্যে না বন্দি জীবন মনে হয়, কারণ আমরা খোলা আকাশের নিচের লোক, তো এখানে এসে এত বিল্ডিং বাড়ি এত ঘন বসতি দেখে না আমাদের মানে একটুখানি বন্দি টাইপের মনে হয়, আর তার মধ্যে ঘরেই সবসময় থাকতে হয়, কারো বাড়ি কেউ আর কি যাওয়া আসা এরকম তো নেই। তো গ্রামে অচেনা যদি মানুষও যায় না, তাও কিন্তু ওরা মানে এ বাড়ি ও বাড়ি ঘুরতে যাওয়ার একটা যে ব্যাপার, তো সেটা না ওরা করতে পারে, কিন্তু গ্রামের মানুষ শহরে আসলে পরে এই জায়গাগুলোতে বন্দি হয়ে যায়, তো যার জন্যই আর কি খুব খারাপ লাগে। তো আমারও মাঝে মাঝে মনে হয় যে আর না থাকি এখানে, চলেই যাই বাড়িতে, তো বাড়িতেই সব কিছু আছে, বাড়ি ফেলে এখানে এরকম করে অবন্তিকা না হয় বাড়িতেই পড়বে। আবার মনে মনে ভাবি যে একবার স্কুলে এখানে দিলাম আবার যাব আবার আসব, তো অবন্তিকা আবার পিছিয়ে যাবে, তো সেগুলো চিন্তা ভাবনা করে আর মানে যাওয়া হচ্ছে না,
তো অবন্তিকার বাবা বলতেছে আবার এইদিকেই সেটেল হওয়ার কথা, কি যে করি, আমার তো এদিকে মনই থাকে না, কারণ বিশেষ করে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড়, তো মানে বোন টোন সবগুলো মানে আমি বাড়ির বড় না, সবগুলো একেবারে মিলেমিশে একাকার হয়ে আর কি বড় হয়েছি, তো যার জন্য আমার একলা জীবন বেশি একটা ভালো লাগে না। যদিও বা মনে হয় বাড়িতে যখন থাকি তখন মনে হয় দূর একলাই ভালো, কিন্তু এখন একলা হয়ে গেছি এখন মনে হয় দূর বাড়িতে যাওয়াই ভালো, এরকমের পরিস্থিতি। তো পিসির বাড়ি যাওয়া মিস করতেছি, দাদুর বাড়ি যাওয়া মিস করতেছি, এগুলো হয়। তো যাই হোক, এখানে অবন্তিকার পড়াশোনার স্কুলের যে পড়াশোনার লেভেলটা আমাদের ওখানকার থেকে অনেকটাই আর কি ভালো। আর তোমরা তো জানোই যে এখানে অবন্তিকা যদি পড়াশুনো মানে কন্টিনিউ মানে রেগুলার চলতেই থাকে তাহলে এইখানে ইউনিভার্সিটি বলো কলেজ বলো সব কিছু যানবাহন সব কিছুই আর কি কাছাকাছি, তো এখান থেকে আর কোথাও আর কি যেতে হবে না। তো আমাদের ওইদিকে যেমন একটা মানে সময়ের পরে আমাদেরকে কলকাতা দৌড়াতে হয় ইউনিভার্সিটির জন্য বা যে কোনো কিছুর জন্যই আর কি কলকাতা আসতে হয় বেশি মানে পড়াশুনো করার জন্য। তো যাই হোক, অবন্তিকা যদি এখানেই থাকে, অবন্তিকার বাবাও যদি এখানেই বেশি থাকে তাহলে তো কোনো কথাই নেই, থাকতেই হবে ধরা বাঁধা। তো এবার আমি রান্না করে নেব হচ্ছে কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারির জন্য আমি এখানে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি দুপুরবেলায় রান্না করে নিলাম হচ্ছে কুমড়োর তরকারি আর শাক ভাজা, আর রাত্রিবেলার জন্য এখানে আমি রেডি করে নিচ্ছি আর কি সব কিছুই। তো কাঁঠালের তরকারি রান্না করব, কারণ মাশরুমটা দুই দিন হয়ে গেল আনার, তো রান্না করা হয়নি, তো নষ্ট হয়ে যাবে, যার কারণে আর কি রাত্রিবেলা রান্না করেই রেখে দেবো, কালকে সকালবেলা গরম করে আর কি খেয়ে নেওয়া যাবে। তো মাশরুমটা যাতে নষ্ট না হয়, ফেলে দিতে না হয়, তো সেই জন্যই রান্না করা। তো এদিকে অবন্তিকার বাবা এসে অবন্তিকাকে নিয়ে বসেছে আর কি, পরীক্ষা কেমন দিল না দিল, তো ওর স্নান করতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে, তো ভাবলাম যে দেখি ট্রাই করি আর কি যে হয় কি না হয় কাঁঠালের তরকারি রান্না এর মধ্যেই। তো এখানে আমি আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব, তো ভাজাতেই যাতে সেদ্ধ হয় তো সেই জন্য আর কি আস্তে আস্তে করে ভাজছি।
আর ওইদিকে আমি কাঁঠালটা বসিয়ে দিয়েছি হচ্ছে ভাপাতে, তো লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো বেশি যে দেরি করে করে একদম ইয়ে করে রান্না করব তা না, তো কাঁঠালও সেদ্ধ মোটামুটি করে নিয়েছি। এখানে আমি একটুখানি কুমড়ো আগের আর কি কাটা ছিল, তো সেটা শুধু শুধু নষ্ট হয়ে যায় কিসের জন্য, তো সেই জন্য ভাবলাম যে তরকারির মধ্যে দিয়ে দিলেই চলে যাবে। তো এরকম করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর আমি মাশরুমের যে উপরে যে ছালগুলো বের হয় আর কি, তো সেগুলো ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে যেখানে আমি ভাজা মানে সেদ্ধ করে নিয়েছি ওই কাঁঠালটা, তো সেইখানে ওই মাশরুমগুলো দিয়ে একটুখানি ভাপিয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাজাতে, তো ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দুই দিন আনা আর কি, আনার পরে দুই দিন ঘরের মধ্যে ছিল, তো কেমন যেন হয়ে গেছিলো, তো সেই জন্য ভালো করে ভেজে টেজে নিয়ে মানে জাস্ট কাঁঠালের তরকারির মধ্যে দেওয়া এই মাত্র। তো ওইদিকে আবার অবন্তিকার বাবা বলতেছে অবন্তিকাকে যে অবন্তিকা তাড়াতাড়ি বই নিয়ে বস, মানে পরপর পরীক্ষা চলছে ওর আর কি, এত ক্লান্তিবোধ হচ্ছে মেয়েটা, মাথায় কিছু নিতে পারছে না। তো আমি আবার আরেকবার করে ভাবি যে অন্যান্য বাচ্চারাই বা কীভাবে মাথায় নেয়, অবন্তিকে যদি না পায় তাহলে ওই বাচ্চাদের সেম কেস। তো যাই হোক, যেটুকুনি পরে পড়ুক, তো পড়াচ্ছে আর কি। আর এখানে আমি ফ্রনে দিয়ে দিলাম তিনটা গোলমরিচ না না তিনটা দিয়েছি হচ্ছে এলাচ, তিনটা দিয়েছি হচ্ছে লং, তারপর দিয়েছি দারচিনি আর তেজপাতা। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে যেগুলো কাঁঠাল আছে আর কি, তো কাঁঠালটা দিয়ে দিয়েছি। ও আর ফ্রনের সময় আমি ইয়েও দিয়ে দিয়েছি তোমার টমেটো। দিয়ে দেওয়ার পরে ওইদিকে লো ফ্লেমে ভাজতে দিয়ে এসে এইদিকে দেখো আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। তো এখানে আছে ধনে পাতা, শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছিলো, তো ধনে পাতা ছিল, তারপর আদা।